नमस्कार, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। এঁচোড়ের কাটলেট বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে, তো দেখুন এখানে আমি এঁচোড় নিয়েছি, 400 গ্রাম এঁচোড় আছে, এটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে একটা আলুও আমি সিদ্ধ করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস লাগবে কিছু, আর রসুন লাগবে, রসুনটা কুচে নিয়ে, রসুন কুচা লাগবে 1 টেবিল চামচ, আদা কুচা লাগবে 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা লাগবে 5-6টা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। বেসন লাগবে পরিমাণ মতো, চালের গুঁড়ো লাগবে 2 টিস্পুন লাগবে। তো চলুন এখন এই এঁচোড়টা একটু, রসটা একটু শুকিয়ে নেব, একটু পেঁয়াজগুলো ভেজে নেব। একটা কড়াই গরম করে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনটাও দিয়ে দেব। আদা পুরো আমার লাগবে না, রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ, শুকনো লঙ্কার পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, গরম মশলার পাউডার, এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়টা। আলুটাও দিয়ে দেব। একটু ভালো করে এমনি ভেঙে ভেঙে দেব, আলুটাও ভেঙে দেব। আলুটা এরকম দিয়ে দিলে সিদ্ধ আলু খুব ভালো বাইন্ডিংয়ের কাজ হবে। রসটা ভালো করে শুকিয়ে নিতে হবে। নুন দেব স্বাদ মতো, এবার আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেব। এটা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব। এবারে আমরা ব্যাটারটা রেডি করে নেব। এবার আমি বেসনটা দিয়ে দেব এর মধ্যে। এখানে আমার 1 কাপ বেসন আছে, এটা আমি পুরোটা দিয়ে দিলাম। আর এখানে চালের গুঁড়ো আছে, এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ, একটু শুকনো লঙ্কার পাউডার, অল্প একটু জিরা পাউডার, দিয়ে দেবো একটু ধনে পাউডার, একটু চিনি দেব। চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তাই দিলাম আমি। নুন দেবো স্বাদ মতো, মিশিয়ে নেব ভালো করে। এবার এটা অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে। খুব ভালো করে ফেটে নেব, এটা ব্যাটারটা এমনি হবে। এবার আমরা কাটলেটগুলো রেডি করব। এটা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি। আপনারা এমনি পুরটা রেডি করে, কাটলেটের এই যে এটা রেডি করে আপনারা রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে এটা বানিয়ে নিতে পারেন, অনেকদিন ভালো থাকে এটা। এবার আপনাদের পছন্দ মতন সাইজের এটা করে নিতে হবে। আগে আমি গোল গোল করে নিচ্ছি, তারপর এটা চেপে চেপে দেব। এটা হালকা খালি চেপে দেব, যে কোনো আপনাদের পছন্দ মতন
সাইজে এটা করে নিতে পারেন। তো চলুন এবার এইগুলো আমরা ভেজে নেব। এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা দিয়ে দেব। তেলটা আমি গরম করে নিয়েছি। মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে ভালো করে মুচমুচে করে। একটা দিক হয়ে গেলে আর একটা দিক উল্টে দিতে হবে সাবধানে। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটা তুলে নিতে হবে। বাকিগুলো আমি পরে ভেজে নেব। তো দেখলেন তো বাজারের মতো কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও এটা অসাধারণ, বাজারের থেকেও ভালো, হেলদি, দারুণ খেতে। আর এটা আপনারা সস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।